সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, মারাও যাচ্ছেন অনেকেই। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 26,000-এরও বেশি রোগী, মারা গেছেন 96 জন। ডেঙ্গু মোকাবেলায় নানা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হাসপাতালে খোলা হচ্ছে ডেঙ্গু ইউনিট। মশার লার্ভা নিধনে আরও পদক্ষেপ নিতে বলা হয়েছে সিটি কর্পোরেশনকে। অপচয় বন্ধ করে সবাইকে খাদ্য উৎপাদনে মনোযোগী হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর বিশ্বে খাদ্য সংকটের যে শঙ্কা তৈরি হয়েছে তা থেকে দেশকে মুক্ত রাখতে হবে। গবেষণার পাশাপাশি কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এবং সৌদি শ্রমবাজারের কর্মীদের ভিসা সত্যায়ন ঘিরে সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে একটি কোম্পানি। শাপলা গ্লোবাল সার্ভিস নামে কোম্পানি খুলে কয়েকজন এই চেষ্টা চালাচ্ছেন এবং এতে কর্মীরা হয়রানির শিকার হবেন বলে অভিযোগ উঠেছে। বরাবর কাজটি করে থাকে ঢাকার সৌদি দূতাবাস। রাষ্ট্রদূত জানিয়েছেন, তারা কোনো প্রতিষ্ঠানকে এই কাজের অনুমোদন দেননি। দেশে প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর কোনো হাসপাতালেই শয্যা ফাঁকা নেই। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। তাই হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নুরুন্নাহার উইলির রিপোর্ট। 2018-19 সালে দেশে বড় ধরনের প্রাদুর্ভাবের পর এবছর আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা 26,000 ছাড়িয়েছে, মারা গেছেন 96 জন। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 857 জন। এ নিয়ে মোট ভর্তি দাঁড়ালো 3,000-এর বেশি। মিরপুর যেহেতু একটা হটস্পট, মিরপুরে আমাদের কোভিডের সময় আমরা যে হাসপাতালটা ব্যবহার করেছিলাম লালকুঠি হাসপাতাল, সেই হাসপাতালটাকে আমরা ব্যবহার করব প্রয়োজনে। ঠিক তেমনি করে ঢাকা মহানগর হসপিটাল, ঢাকা সিটি কর্পোরেশনে যেটা আছে সেটাকেও ব্যবহার করব। অন্য কোনো হাসপাতাল যদি লাগে তাহলে সেটা ব্যবহার করব। আমরা আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় হসপিটাল যেগুলো আছে সেখানে আমাদের নির্দেশনা আমরা দিচ্ছি, তারা আলাদা ওয়ার্ড করবে, তারা ব্যবস্থা করবে কিভাবে বেটার ম্যানেজমেন্ট দেওয়া যায়। প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদের খরচের বিষয়টিও ভাবছে সরকার। সরকারি হাসপাতালগুলোতে কিন্তু 10 টাকার টিকিট কেটে বহির্বিভাগে এবং যারা অন্তর্বিভাগে ভর্তি থাকেন সেখানেও কিন্তু বিনা পয়সাতে সিবিসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো করা হচ্ছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রক বিষয়ক সভায় বক্তারা বলেন, শুধুমাত্র হটস্পট নির্ধারণ করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। উচ্চস্থলটাকে বিনাশ করার জন্য আমরা অনেকে বলেছি যে হটস্পটগুলিতে যান, দিস ইজ নট হটস্পট, কিন্তু পুরো ঢাকা শহরই হয়ে যাবে। আপনি ওই হটস্পট ক্লিন করুন, আরেক হটস্পট নতুন করে তৈরি হবে। আপনাকে সমস্ত জায়গাকে কনসার্টেড রিপোর্ট, যেটা বলে একসঙ্গে আপনার এই কাজটা সিটি কর্পোরেশনে করতে হবে এবং আপনাকে পেনিট্রেট করতে হবে হাউস হোল্ডে। এডিস মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের আরও কার্যকর ভূমিকা দেখতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের সমন্বয়ে যে ধরনের জনপ্রতিনিধি আছে প্লাস রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ আছেন, তাদেরকে নিয়ে, স্থানীয় কর্মকর্তাদের নিয়ে, সবাইকে নিয়ে প্রয়োজন হলে একাধিকবার রোড শো করা এবং এই রোড শোতে আমাদের যে সুইপিং ওয়ার্কার আছে, কর্মী আছে, তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় স্পটে স্পটে অসুবিধাগুলো সাথে সাথে করে দেখানো। এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গতকাল থেকে শুরু হওয়া বিশেষ অভিযান চলবে 23 অক্টোবর পর্যন্ত এবং উত্তর সিটি কর্পোরেশন বিশেষ অভিযান চালাবে 18 থেকে 25 তারিখ পর্যন্ত। আমরা গতকাল থেকে অলরেডি ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছি, এটা 7 দিন ব্যাপী চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ, ডেঙ্গু হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর কোনো ধরনের জটিলতা দেখা দিলেই যেতে হবে হাসপাতালে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দেখা দেয়া নানা সংকটের জেরে দেশে যেন খাদ্যের অভাব না হয় সেজন্য অপচয় বন্ধ করে সবাইকে খাদ্য উৎপাদনে মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিশ্ব
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জানান, দেশে খাদ্যের মজুদ পর্যাপ্ত আছে, সংকট হবে না। তবে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হতে পারে, সেই বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে চাল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে। রাশিয়া থেকে 5 লক্ষ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের বন্দরে ইতিমধ্যে প্রথম চালানে 50,000 মেট্রিক টন গম এসে পৌঁছেছে, পর্যায়ক্রমে দেশে অবশিষ্ট গম পৌঁছাবে। এছাড়া ভিয়েতনাম থেকে, মিয়ানমার থেকে এবং ভারত থেকে এবং কম্বোডিয়া এবং থাইল্যান্ড থেকে আমাদের চাউল নেওয়ার সিদ্ধান্ত এবং কার্যক্রম চলছে এবং কিছু কিছু এলসিও খোলা হয়েছে। কারণ বর্তমানে যে আমাদের মজুদ রয়েছে, এতে খাদ্য সংকটের কোনো কারণ নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের বক্তব্য অনুসারে আমাদের আগাম প্রিকশন রাখার জন্য এই আমদানির প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর বিশ্বে খাদ্য সংকটের যে শঙ্কা তৈরি হয়েছে, সেই বিপদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। সারা বিশ্বে যে দুর্যোগের ঘনঘটার আভাস আমরা পাচ্ছি, তার থেকে বাংলাদেশকে সুরক্ষিত করুন। আমি বিশ্বাস করি সকলের প্রচেষ্টায় এটা করা সম্ভব। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন, তাহলে বাংলাদেশে কোনোদিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়, বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। যেসব খাদ্যপণ্য আমদানি করা হয়, দেশেই সেগুলোর উৎপাদন বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। আমদানি করতে হয়, যেমন ভোজ্য তেল অথবা ভুট্টা, গম ইত্যাদি। এক্ষেত্রেও আমাদের আরও মনোযোগী হতে হবে। যেমন পেঁয়াজের সমস্যা ছিল, পেঁয়াজ কিন্তু এখন আমরা উৎপাদন করতে পারি, এখন পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা আমাদের করতে হবে। ঠিক সেইভাবে ভোজ্য তেলের ক্ষেত্রেও তেলবীজ উৎপাদন করা এবং তেলবীজ সংরক্ষণ এবং তেল উৎপাদন। খাদ্য উৎপাদন বাড়াতে গবেষণার পাশাপাশি কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে বলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল মালকিয়া। বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার বাংলাদেশে আসেন তিনি। সুলতানের সফর সঙ্গী ছিলেন রাজপরিবারের সদস্য, ব্রুনাইয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সফরে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস আমদানি, দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ 5টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। জ্বালানি খাতে বিশেষ করে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদী সহযোগিতার কৌশল খুঁজে বের করতে সম্মত হয় বাংলাদেশ ও ব্রুনাই। কোনো তৃতীয় পক্ষ নয়, আগের মতোই সরাসরি কর্মীদের ভিসা সত্যায়নের জন্য পাসপোর্ট জমা নিচ্ছে ঢাকায় সৌদি দূতাবাস, জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি আরও জানান, শাপলা গ্লোবাল সার্ভিস নামে একটি কোম্পানি দূতাবাসের অনুমোদন ছাড়াই এই কাজ পাওয়ার অপপ্রচার চালাচ্ছে। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছর 9 মাসে কাজ নিয়ে বিভিন্ন দেশে গেছেন সর্বোচ্চ 8,75,000 বাংলাদেশি। এর মধ্যে শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 5,14,000 কর্মীর। বড় এই শ্রমবাজারের কর্মীদের ভিসা সত্যায়নের কাজটি করে থাকে ঢাকায় সৌদি দূতাবাস। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা সম্প্রতি অভিযোগ করে, শাপলা গ্লোবাল সার্ভিস নামের একটি কোম্পানির অধীনে কিছু ব্যক্তি শ্রমবাজারটিতে সিন্ডিকেট করার চেষ্টা করছে, যাতে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা। মালয়েশিয়াতে ভাবে আমাদের উপরে 10 সিন্ডিকেট মাথার উপরে এসে কোটি কোটি হাতিয়ে নিয়েছে। এখানে কেউ না কেউ উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছে। আজ ভাটারায় শাপলা গ্লোবাল সার্ভিস কার্যালয়ে গেলে তারা এই বিষয়ে সৌদি দূতাবাসে যোগাযোগের কথা বলে। রাষ্ট্রদূতের কাছে গিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তারা কোনো প্রতিষ্ঠানকে এ ধরনের অনুমোদন দেননি। কর্মীদের পাসপোর্ট জমা হবে আগে নিয়মেই সরাসরি দূতাবাসে। They are requested to submit their passport through their representative who is accredited also in the embassy with a proper badge. To submit all the passport to the embassy directly. Here in the embassy we are trying our best day and night 24/7 working to facilitate and to ease all the procedures.
কর্মীদের ভিসা সত্যায়নে দূতাবাসের কোনো ফি নেই। শ্রমবাজারটি নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। That we are not taking one single taka for issuing the visas. Okay? There is I think $10 for injas. If there is any wrong information spread here or there, I recommend to contact with the embassy to gain the proper and the authentic information from the embassy. খোঁজ নিয়ে জানা গেছে দূতাবাসের তারিখবিহীন প্যাডে মাসের শুরুতে রিক্রুটিং এজেন্সিগুলোকে একটি মেইলে রোববার থেকে দূতাবাসের বদলে শাপলা সেন্টারে পাসপোর্ট জমা দিতে বলা হয়। এরপর 7 তারিখ একটি চিঠিতে দূতাবাস জানায় তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আজ থেকে ফের শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি। তবে শুরুর দিনেই দেখা মিলেছে নানা অনিয়মের। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর লালমাটিয়ার 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে মাত্র 405 টাকায় কেনা যাচ্ছে 1 কেজি চিনি, 2 কেজি ডাল আর 2 লিটার তেল। সারা দেশে 1 কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন। বাইরে কিনতে গেলে 700-800 টাকা লাগতো, এখানে মনে করেন 405 টাকায় পাইতেছি। পণ্য বিতরণের মাঝেই হঠাৎই চোখে পড়ল পুরো ব্যাগ ভর্তি পণ্য নিয়ে ছুটছেন দুজন। জিজ্ঞেস করতেই জানা গেল প্রত্যেক পরিবারের একটি করে কার্ড পাওয়ার কথা থাকলেও তারা স্বামী স্ত্রী দুজনেই তা পেয়েছেন। এটা হচ্ছে ছেলে গো আর আমার এই যে পোপলা, তিন চারজনের, দুজনের, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার। কয়জন পাইছে এরকম এক পরিবারে দুইটা কার্ড? একদম অনেকে। এমন সুযোগের অপেক্ষায় এই নারীও। স্বামীর কার্ডে পেয়েছেন পণ্য, এবার তিনি নিজের কার্ডের অপেক্ষায়। আমার আম্মুর দুইটা, আব্বু আম্মুর আমার একটা, আমার ফ্যামিলিতে একটাই, আমার হাজবেন্ড একটা। আর আপনারটা আবেদন করেছেন? হ্যাঁ, কিন্তু এখনো পাইনি। এমন অনিয়ম টিসিবির নিত্যপণ্য বিক্রির নতুন এই কার্যক্রমের লক্ষ্য পূরণকে প্রশ্নের মুখে ফেলেছে। এক পরিবারের একাধিক কার্ড পাওয়ার বিষয়টি কাউন্সিলরের দায় বলে জানালো সংস্থাটি। এক ফ্যামিলিতে একজন দেওয়ার কথা, এখন যদি বেশি দিয়ে থাকে সেটা কাউন্সিলর সরকে প্রশ্ন করবেন যে কেন দিয়েছে বা এটা তো নিয়ম নাই। কার্ড ডিস্ট্রিবিউশন, কার্ড প্রণয়ন থেকে শুরু করে সবকিছু করে সিটি কর্পোরেশন এবং কাউন্সিলর সাহেবরা, তাদের ওই ক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা করিনি কাজটা। মন্ত্রণালয় থেকেও আমি 40 জন কর্মকর্তাকে উপসচিব পর্যায়ে 64 জেলায় পাঠিয়েছি, তারা কিছু স্যাম্পল কালেকশন করবে, সেটার মাধ্যমেও একটি যাচাইয়ের ব্যবস্থা আমরা নিচ্ছি যে আসলে যে বাছাইগুলো হয়েছে কত পার্সেন্ট ত্রুটি আদৌ আছে কিনা, যদি থাকে সেটা সমাধানের চেষ্টা করা হবে। ডিলাররা জানান এই কার্যক্রমে পেঁয়াজ দেওয়ার কথা থাকলেও যোগান না থাকায় তা আপাতত দেওয়া হচ্ছে না। এদিকে গ্রাহকরা বলছেন খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে তা টিসিবির এই কার্যক্রমে যুক্ত করা হলে হয়রানি কমত। একটু চাল দিত তাইলে একটু কিছুটা ভালো হইতো আর কি। ছয়জন মানুষ মাসে তো আর যায় না, একটু বাড়া ছাড়া দিলে একটু বেশি ভালোই লইলে। চাল আটা এটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, এটা OMS নামে তারা অপারেশনটা পরিচালিত করে। OMS এবং চাল আটা এবং এই টিসিবির পণ্যটা ইন করে দেয়, তাহলে আমরা বেছে বেছে একেবারে যারা নিডি, যার এই 5টা 7টা আইটেম দরকার এই প্রোডাক্টটা তাকে আমরা দিতে পারবো। ঢাকা উত্তর সিটিতে 18 জন ও দক্ষিণ সিটিতে 16 জন নির্ধারিত ডিলারের দোকান থেকে ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে এসব নিত্যপণ্য। সারা দেশে 1 কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছেন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা আদি চ্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ভবন এবং কারখানার বর্ধিত অংশ উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নদী দখল করে গড়ে তোলা কারখানার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ম্যাটাডোর এবং পান্না গ্রুপ কর্তৃপক্ষ তার নিজেরাই অপসারণ শুরু করে। তবে এ সময়ে অবৈধ জায়গায় নির্মিত হিসেবে চিহ্নিত মসজিদ সহ কিছু স্থাপনা ভাঙতে দেখা যায়নি। কারখানা মালিক পক্ষের দাবি কোনো নোটিশ ছাড়াই তাদের কেনা সম্পত্তিতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে যা অবৈধ। এরপর ঝাউলাঘাট এবং কালুঘাট এলাকার ব্যক্তি মালিকানাধীন 10তলা ভবন সহ বেশ কিছু ভবন উচ্ছেদ করে কর্পোরেশন। আগে চিহ্নিত এমন 28টি ভবনের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চলবে বলে জানায় কর্তৃপক্ষ। জেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত ঘোষিত ফলে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে ২৪টি জেলার ১৮টিতেই জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী। এরপরেই রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দিনাজপুরে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। সকাল ৯টায় ৫৭টি জেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচন মনিটরিং এর জন্য সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসায় কমিশন। ৫৭টি জেলায় চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ১৪৮৫ জন এবং সংরক্ষিত পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৬০৮৬৬ জন। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনিটরিং সেলে বসে সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় ভোটের পরিস্থিতি দেখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ চার কমিশনার। ভোট শেষে ব্রিফিংয়ে বলেন ভোট সুষ্ঠু হয়েছে। ক্যামেরা দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, যদি যারা ভোটার বা যারা প্রার্থী তারা যদি গুরুতর অনিয়ম করেন তাহলে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমাদেরও মনে হয় ওটার একটা পজিটিভ ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়েছে। সহিংসতা বা গোলযোগ বা গণ্ডগোলের কোনো তথ্য আমাদের কাছে আসেনি, আমরা দেখিও নি, এবং আমরা টেলিফোনেও যে সংবাদগুলো পেয়েছি নির্বাচনটি সুন্দর ছিল এবং আমরা সন্তুষ্ট। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক নির্মাণের কারণে রোগী, স্বজন এবং চিকিৎসক দুর্ভোগে পড়েছে। বিকল্প ব্যবস্থা না করে প্রধান ফটক আটকে দেয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই যেতে হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দেয়াল টপকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আবাসিক প্রায় ২০০০, বহির্বিভাগে অন্তত ৩০০০ রোগী প্রতিদিন চিকিৎসা নেন হাসপাতালে। তাদের সাথে থাকে কয়েক হাজার স্বজন। এছাড়াও শতাধিক ডাক্তার, ৫০০ নার্স এবং কয়েকশো কর্মচারীও হাসপাতালে ঢুকেন এ পথেই। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় তাদের। কত মানুষ আসার খাইতে আছে, পড়তে আছে, মরতে আছে, দুনিয়া ঘুরে আইতে আছে, কত ভোগান্তির মধ্যে আমরা আছি জানেন। অনেক মানুষ পড়েও যায়, ব্যথাও পেতে পারে, পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। যাই তো অনেক দূর দিয়ে ঘুরে যায় রাত ১টা ১টা বাজে গিয়ে মাথা গিয়া। গত মাসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক ভেঙে ১৬ ফুট উঁচু এবং ১০০ ফুট দীর্ঘ একটি পাকা ফটক নির্মাণ করছে গণপূর্ত বিভাগ। স্ক্যাফোল্ড দিয়ে প্রধান ফটকে ১৬০ ফুট দীর্ঘ খনন করে আটকে দেওয়া হয়েছে প্রধান ফটক। সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোগী, স্বজন ও কর্মচারীদের যাতায়াত সুবিধার জন্য বিকল্প পথ তৈরি ও দ্রুত সময়ের মধ্যে গেট নির্মাণের দাবি তাদের। রোগীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের পরিচালকও। তিনি বলেন প্রতিদিন অন্তত ৩০০০০ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আমাদের মেডিকেল কলেজের মূল গেট হলো মাঝখানে গেটটি, সেখানে আমাদের একটি কাজ চলতেছে চলমান। তো সেই গেট দিয়ে ম্যাক্সিমাম লোকজন আসা যাওয়া করে বিধে এই কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য আমরা একাধিকবার বলেছি এবং আবারও আমাদের পিডব্লিউডির সাথে কথা হয়েছে, তার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছে। কারণ রোগীরা এখান থেকে যদি সহজে যদি যাতায়াত না করতে পারে তো সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি হয়। দ্রুত প্রধান ফটকের এক পাশ চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের এই কর্মকর্তার। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১.৬ লাখ টাকা। প্রথম পর্যায়ে ৪৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ৬ মাসের মধ্যে গেট নির্মাণের কথা রয়েছে। ১৯৬৮ সালে নির্মিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতে ৩টি ফটক থাকলেও বেশিরভাগ রোগীর চলাচল প্রধান গেট দিয়েই। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ২১ পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঞ্চ এবং টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যান্সারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাতেও ভুগছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত মাসুম আজিজের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা হিসেবেও পরিচিত। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, মোকাবেলায় নানা ব্যবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের। লার্ভা নিধনে আরও পদক্ষেপের চাপ ২ সিটি কর্পোরেশনকে।
অপচয় বন্ধ করে সবাইকে খাদ্য উৎপাদনে মনোযোগী হবার তাগিদ প্রধানমন্ত্রীর। গবেষণার পাশাপাশি কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোর উপর জোর। এবং সৌদি শ্রমবাজারের কর্মীদের ভিসা সত্যায়ন ঘিরে শাপলা গ্লোবাল সার্ভিসেস সিন্ডিকেট তৈরির চেষ্টা, কাউকে এ কাজের অনুমোদন দেওয়া হয়নি জানালেন রাষ্ট্রদূত। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।